নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, আপনার গৃহের প্রধান দ্বার যদি উত্তর দিকে হচ্ছে, আপনার গৃহের মুখ্য দ্বার যদি উত্তর দিকে হচ্ছে, সেই মুখ্য দ্বার আপনাদের ক্ষেত্রে কী সমস্যা নিয়ে আসতে পারে এবং কী সাফল্য আপনাকে জীবনে দিতে পারে, এবং কোন স্থানে আপনাদের ক্ষেত্রে দরজা করা শুভ হবে, কোন স্থানে আপনাদের ক্ষেত্রে দরজা করা অশুভ হবে, সেই বিষয়গুলি নিয়ে আজ আমি আপনাদের সাথে এখন মুখ্যত আলোচনা করব। দেখুন, যদি আপনার মুখ্য দ্বার উত্তর দিকে হচ্ছে, উত্তর প্রান্তে পড়বে, উত্তর দিকে আপনার মেন রোড রয়েছে, মেন রাস্তা রয়েছে, সেখান থেকে আপনি উত্তর দিক থেকে প্রবেশ করবেন, এমন ক্ষেত্রে আপনাদের উত্তর প্রান্তকে প্রথমে 8টি ভাগে বিভক্ত করতে হবে, যতটা তার দৈর্ঘ্য রয়েছে, যতটা লেন্থ রয়েছে। অর্থাৎ ধরে নেওয়া যাক আপনার উত্তর দিকের লেন্থ রয়েছে 8 মিটার, তাহলে 8 দিয়ে ভাগ করার পর প্রত্যেকটা মিটারে কিন্তু এক একটা করে গ্রিড বেরোবে, এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন N1 লেখা যে গ্রিডটা রয়েছে, N1 অর্থাৎ North 1 অর্থাৎ উত্তর একের যে জোনটি রয়েছে, এটা উত্তর পশ্চিম কোণার উত্তর দিকের প্রথম দ্বার, এবং এই স্থানটিতে যদি আপনাদের দরজা হচ্ছে, প্রধান দরজা, মুখ্য দরজা হচ্ছে, তাহলে আপনারা বিশেষ করে যতই মানুষের প্রতি সহানুভূতিতা দেখান না কেন, সংবেদনশীল হন না কেন, সেই মানুষ কিন্তু আপনার সাথে শত্রুতামূলক আচরণ বা কোনো রকম ক্ষতির চেষ্টা কিন্তু আপনাদের ক্ষেত্রে করতে দেখা যেতে পারে। N2 যেখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, N2 পজিশনে যদি আপনাদের ক্ষেত্রে দরজা হচ্ছে, তাহলে সেটি কিন্তু আপনাদের যারা সেখানে বসবাস করছে তাদের ক্ষেত্রে কিন্তু হিংসাত্মক ভাবধারা সৃষ্টি করতে পারে। যারা আপনাদের ক্ষেত্রে খুব ক্লোজ মানুষ, কাছের মানুষ, তাদের প্রতি আপনাদের সংবেদনশীলতা রয়েছে, কিন্তু তবুও অন্যরা কিন্তু আপনাদের প্রতি কোনো রকম হিংসাত্মক বা আপনাদের লোকালিটির মধ্যে যারা থাকবে তারা কিন্তু শত্রুতামূলক আচরণ আপনার সাথে করতে পারে। N3 যেই জোনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যদি এই স্থানটিতে আপনাদের মুখ্য দরজা হচ্ছে, তাহলে এই স্থানটি কিন্তু প্রচুর অর্থ দিতে পারে আপনাকে, এবং এই স্থানটিতে আপনাদের জীবনে অনেক বেশি সাফল্য কিন্তু আসতে দেখা যেতে পারে, আর অর্থনৈতিক দিক থেকে বিশেষ করে। N4 যে জোনটি দেখছেন, এই স্থানে যদি আপনাদের মুখ্য প্রবেশদ্বার হচ্ছে, তাহলে কিন্তু উত্তরাধিকার সূত্রে কোনো বিশেষ প্রাপ্ত সম্পত্তি অর্জিত হতে পারে, এবং এই এই স্থানে যদি আপনাদের ক্ষেত্রে মুখ্যদ্বার হচ্ছে, তাহলে সেটি কিন্তু আপনাকে অর্থনৈতিক ক্ষেত্রে ভালো জায়গায় নিয়ে যেতে পারে ধীরে ধীরে। N5 জোন যেটি রয়েছে, এই স্থানটিতে যদি আপনাদের ক্ষেত্রে মুখ্যদ্বার হচ্ছে, তাহলে এই স্থানটি আপনাদের ক্ষেত্রে মুখ্যত ধার্মিক এবং আক্রমণাত্মক এবং শান্ত করে তোলে। কখনো কখনো আপনাদের মধ্যে ধর্মের ভাব উন্মোচন হবে, কখনো কখনো আক্রমণাত্মক ভাব থাকবে, এবং আপনার মধ্যে কিন্তু শান্তির যে প্রভাব সেটা কিন্তু দেখা যাবে। N6 যে জোনটি রয়েছে, এই জোনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাকে এমন আচরণ করতে বাধ্য করে যা লোকেরা সাধারণত কিন্তু অস্বীকার করে, অর্থাৎ ভুল ভাল আচরণ কিন্তু আপনার মধ্যে ভীষণভাবে হয়ে যাবে, কারণ আপনি কোনো মানুষের কোনো কথা কখনো কিন্তু শুনতে চাইবেন না, নিজের মতো করে চলতে চাইবেন, এবং মানুষের কথা থেকে আপনারা সর্বদা কিন্তু এড়িয়ে থাকার চেষ্টা করবেন যদি এই স্থানে আপনাদের মুখ্য দরজা হচ্ছে। N7 জোনে যদি আপনাদের ক্ষেত্রে মুখ্য প্রবেশদ্বার হচ্ছে, তাহলে যারা যুবতী মেয়ে থাকবে তাদের মধ্যে কিন্তু একটা বিদ্রোহী মনোভাব, এমনটি কিন্তু ভীষণভাবে দেখা যাবে, এবং পরিবারের সাংস্কৃতিক এবং সামাজিক বিশ্বাসের বিরুদ্ধে যেতে কিন্তু বাধ্য হতে পারে। সে ভারতীয় প্রেক্ষাপটে এই ধরনের পরিবারের একটি মেয়ে অন্তঃবর্ণ বিবাহের কিন্তু অবলম্বনও করতে পারে, অর্থাৎ আমাদের যা জীবনধারার যে স্টাইল, লাইফস্টাইল রয়েছে, অর্থাৎ আমরা বিশেষ করে যারা সনাতনী ভাবধারায় আমরা জীবনযাপন করি, তাদের মধ্যে দেখা যায় যে অন্য কোনো কাস্টের, অন্য কোনো রিলিজিয়ানের কিন্তু কোনো মানুষকে কিন্তু সে বিবাহ করতে পারে, এমনটিও কিন্তু দেখা যায়। N8 যে জোনটি রয়েছে, এই জোনটিতে যদি কারণ মুখ্য প্রবেশদ্বার হচ্ছে, তাহলে কিন্তু দেখা যায় যে ব্যাংক ব্যালেন্সের যে পথ, ব্যাংক ব্যালেন্সের যে কানেকশান, সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। কিন্তু এই স্থানে কিন্তু যদি কোনো রকমভাবে দরজা হচ্ছে, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শত্রুতামূলক আচরণও বৃদ্ধি করিয়ে থাকে একই সাথে। তাহলে আজ আলোচনা করলাম উত্তর দিকের দরজা সম্পর্কে, এবং বলবো যে উত্তর দিকে কোন স্থানে দরজা কী প্রভাব দিয়েছে সেটাও আলোচনা করলাম। দেখুন, উত্তর দিকের ক্ষেত্রে সব থেকে বেশি শুভ হতে পারে দরজা N3 এবং N4 যদি আপনারা দরজা করছেন,
এই জোনটিতে। এই জোনে আপনাদের মুখ্য দরজা হলেই কিন্তু আপনারা আপনাদের জীবনে অনেক বেশি সাফল্য দেখতে পাবেন এবং অন্যান্য স্থানের থেকে দরজা তুলনামূলকভাবে এই স্থানটিতে অধিক শুভ। তাই এই স্থানটিতে আপনারা দরজা করুন, তা আপনাদের জন্য শুভ হবে। তাহলে আজ জানলাম যে উত্তরে দরজা কোথায় করা উচিত, কোথায় করা উচিত নয় এবং কোন স্থানের দরজা আপনাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।